Здравствуйте. একটু আগে সংখ্যা নিয়ে আগের পাঠে বলেছি, এখন হঠাৎ খেয়াল হলো যে শুধু সংখ্যা বললে তো হবে না, সংখ্যার মধ্যেও এত তম, এইটা কি করে বলতে হয় সেইটা খুব দরকার। কারণ এর থেকে আমরা যখন সময় নিয়ে কথা বলবো তখন আমাদের সময়টা বুঝতে, সময়ের ভাগগুলো বুঝতে সুবিধা হবে। যেমন ধরা যাক, আমরা এক থেকে যেমন আমরা বলি প্রথম, দুই থেকে দ্বিতীয়, তিন থেকে তৃতীয়, ঠিক তেমনি এখানেও তাই। আজিন থেকে হবে পেয়ার ভি, পেয়ার ভি, আজিন থেকে হবে পেয়ার ভি। এবং এই পেয়ার ভি যেহেতু প্রথম, এটা যেহেতু একটি বিশেষণ, এটা সঙ্গে যে বিশেষ্যটি বসবে সেই বা যে বিশেষ্যের আগে এই পেয়ার মানে এই প্রথম শব্দটি বসবে, সেই বিশেষ্য যদি পুরুষ হয় তাহলে পেয়ার ভি হবে, সেই বিশেষ্য যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে পেয়ার ভাইয়া হবে, এবং সেটা যদি ক্লিবলিঙ্গ হয় তাহলে পেয়ার ভাই হবে। যেমন পেয়ার ভাই ছিল প্রথম সংখ্যা, পেয়ার ভাই ছিল হতে পারে, কিংবা প্রথম নারী, প্রথম মহিলা পেয়ার ভাই রেনসেনা হতে পারে, কি প্রথম লোক, হ্যাঁ পেয়ার বিচলাবেক, এরকম মানে হতে পারে। এবং যদি সেটা বহুবচনে হয় তখন হতে পারে যেমন প্রথম বছরগুলি, পের বিয়ে গোদি, না পের বিয়ে গোদি হবে না, ওটা আমি একটু পরে বলছি, হতেও পারে। আর লাস্টে যেটা দুই, অর্থাৎ দুয়া থেকে হবে ফতারোই, দুয়া থেকে ফতারোই, ফতারোই, ফ ফ এই এইরকম উচ্চারণ শুনাবে, ফতারোই, দুয়া দুয়া থেকে ফতারোই, কিংবা ফতারাইয়া, ফতারোয়ে, ফতারিয়ে। আজিন থেকে পিয়ারভি, পিয়ার ভাইয়া, পিয়ার ভয়ে, পিয়ার ভিয়ে, তেমনি দুয়া থেকে হবে ফতারোই, ফতারাইয়া, ফতারোয়ে, কিংবা ফতারিয়ে। তেমনি ত্রি থেকে হবে ত্রেচি, ত্রেচাইয়া, ত্রি থেকে ত্রেচি, ত্রেচাইয়া। চার থেকে চেতভিয়র্তি, চেতভিয়র্তি, কিংবা চেতভিয়র্তাইয়া। পাঁচ থেকে পিয়াচি, পিয়াতাইয়া। শেষ থেকে শেষতোই, শেষতাইয়া। সেম থেকে সিজময়, সিজময়, সেম থেকে হচ্ছে সিজময়, কিংবা সিজমাইয়া, কিংবা সিজময়ে, যখন ক্লিবলিঙ্গ হয়ে যাচ্ছে তখন হচ্ছে সিজময়ে। তেমনি ও সিম থেকে হচ্ছে ভাসময়, ভাসমাইয়া, ভাসময়ে। যেমন বলে ভাসমাইয়া মার্তা, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ভাসমাইয়া মার্তা, তেমনি ভাসমাইয়া, ভাসময়ে, বহুবচনে ভাসমিয়ে। তেমনি জিভিয়াতি, জিভিয়াতাইয়া, জিভিয়াতয়ে, ইত্যাদি ইত্যাদি। তেমনি দশের ক্ষেত্রে জিসিয়াতি, জিসিয়াতাইয়া, জিসিয়াতয়ে। আজিনাৎসাচি, দ্বিনাৎসাচি, ত্রিনাৎসাচি, চিত্রনাৎসাচি, পিতনাৎসাচি, এবং সেই একইভাবে তার স্ত্রীলিঙ্গগুলো হবে, এগুলো আমি পরে বলবো। কিন্তু কেন এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি, এই কততম, এই বিশেষণের দিকে কেন যাচ্ছি? কারণ
অত তম সঙ্গে আবার একটু ব্যাকরণ কারক যুক্ত হয়ে সময়ের ব্যাপারটা আসে। যেমন এর আগে একটা পাঠে যখন আমি সময় নিয়ে বলছিলাম, তখন আমি বলছিলাম সিচাস আজিন চাস, অর্থাৎ এখন একটা বাজে, কিংবা বলতে পারি সিচাস চাস, কিংবা বলতে পারি সিচাস দ্বাচিসা, এখন দুটো বাজে। কিন্তু যদি দেড়টা হয় তাহলে কি হবে, অর্থাৎ একটা বেজে বাজার পরেও আরো আধ ঘন্টা রয়েছে। একটা বলতে পারি আমরা সিচাস আজিন চাস ত্রিশ মিনিট, হ্যাঁ, যেমন একটা বেজে ৩০ মিনিট, আজিন চাস পিয়াজ মিনিট, আজিন চাস পিতনাচ মিনিট ১৫ মিনিট, আজিন চাস দ্বাদশ পিয়াজ মিনিট, এরকম বলতে পারি। আজিন চাস ত্রিশ মিনিটকে অর্থাৎ একটা ৩০ বা দে বলে যেমন বলা যায়, তুমি দেড়টাও তো বলা যায়, কিন্তু রুশ ভাষায় এটা ঠিক দেড়টা হয় না, এটা হয় দুটো বাজতে আধ ঘন্টা বাকি। কেমন? বা দুটো বাজার জন্য আধ ঘন্টা কম আছে, এই ধরনের দুটো বাজতে আধ ঘন্টা, পুরো দুটো থেকে আধ ঘন্টা কম আছে বলা যেতে পারে। এটা কি পালাভিনা, পালাভিনা মানে অর্ধেক, পালাভিনা ফতারোভা, দ্বা থেকে ফতারোই, আর ফতারোই থেকে দুই থেকে দ্বিতীয়, আর তার কারক বিভক্তি হয়ে হয়ে গেল ফতারোভা, পালাভিনা ফতারোভা, অর্থাৎ দুটো বাজার জন্য অর্ধেক বাকি বা অর্ধেক কম। কিংবা বলা যেতে পারে একটা বেজে ১০ মিনিট, আজিন চাস যে সিচ মিনিট, বলা যায় তো? কিংবা বলা যায় পিজিসিয়াত মিনুত ফতারোভা, এইটা একটু জটিল। আপাতত এইটা জেনে নিতে হবে, কারণ কাউকে যদি বলা হয়, আজকাল মানুষ খুব একটা সময় জিজ্ঞেস করে না, আজকের দিনে, আজকে সবার হাতে স্মার্টফোন আছে, তাতে সময় দেখা যায়। কিন্তু যদি কাউকে বলে যে তুমি কখন আসবে, তুমি কিন্তু দেড়টার সময় এসো, মুখে বলতে হচ্ছে সময়টা, এখন কত বাজে, কাতো রিচাস স্কোলকাস সিচাস ব্রেমিনি, এইসব খুব একটা জিজ্ঞেস করে না লোকে, কিন্তু কটার সময় তুমি আসবে বা ট্রেন কখন ছাড়বে, এইগুলো যখন মুখে কেউ মৌখিকভাবে কেউ বলছে, তখন কিন্তু এই পালাভিনা শেষতোভা, অর্থাৎ ৫:৩০, পালাভিনা বা স্মোভা মানে ৭:৩০। এই এই জার্মান ভাষাতেও একই রকমই হয়, মানে এই এই হিসেবটা এই পদ্ধতিতেই চলে, ইংরেজির বা আমাদের বাংলার মতো নয়। কিন্তু এইটা আস্তে আস্তে মনে রেখে দিতে হবে। কেমন? এরপরে আবার আরেকটা পাঠ নিয়ে আসছি। কেমন? স্পাসিবা।